নমস্কার সবাইকে, আমার ইউটিউব চ্যানেলটিতে আপনাকে স্বাগতম। একটি নতুন ভিডিওতে স্বাগতম। আমার চ্যানেলে যারা নতুন তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এটিকে বড় হতে সাহায্য করুন। এই ভিডিওতে আমি রিয়েলমে সংস্থা থেকে আসা নতুন স্মার্টফোনটি সম্পর্কে কথা বলবো, রিয়েলমে C11। এটি প্রায় 7,000 দামের সীমার মধ্যে একটি নতুন বাজেট রেঞ্জের ফোন। এই ফোনে দুটি রঙের বৈকল্পিক উপলভ্য রয়েছে, মিন্ট গ্রিন এবং মরিচ ধূসর রং, 6.5 ইঞ্চি HD+ ডিসপ্লে, 720x1600 পিক্সেল রেজলিউশন সহ এই দাম বিভাগের অধীনে ফোনটি আশ্চর্যজনক দেখাচ্ছে। এই রিয়েলমে ডিভাইসে 5 MP সেলফি ক্যামেরা সহ মিনি নোচ ডিজাইন রয়েছে। ফোনটিতে 13 MP প্রাথমিক এবং 2 MP পোর্ট্রেট লেন্সের ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। ফোনটি মেডিয়েটেক হেলিও G35 প্রসেসরের সাথে কাজ করে, যা এই দামের সীমাতে সত্যই একটি ভালো প্রসেসর, যদিও এটি চার্জ করার প্রাথমিক পর্যায়ে কিছু গরম হওয়ার সমস্যার মুখোমুখি হতে পারে, তবে অন্য কোথা থেকে কোনো সমস্যা দেখা দেবে না। ফোনটিতে 3 GB RAM এবং 32 GB স্টোরেজ থাকবে। গ্রাহকদের কম বিভ্রান্তির জন্য কোনো দ্বিতীয় বিকল্প নেই। রিয়েলমি সম্পর্কে আমার ব্যক্তিগতভাবে সবচেয়ে ভাল লাগার জিনিসটি হলো, এটি কখনো কোনো মিড রেঞ্জের ফোনে ডেডিকেটেড SD কার্ড স্লট যুক্ত করতে ভুলে যায় না। তবে ক্রেতারা ফোনে যা মিস করবেন তার একটি অভাব বৈশিষ্ট্য হলো রিয়ার মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের অভাব। যদিও ফেস আনলক আছে, এই ফোনের সর্বাধিক সেরা অংশটি হলো ফোনটি 5000 mAh ব্যাটারি, যা মাইক্রো USB পোর্ট দ্বারা চার্জ করা যায়। এই ছিল রিয়েলমি C11 এর স্পেসিফিকেশন। ফোনটি ভারতে 14 জুলাই 2020 আসবে। শেষ অবধি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করুন।